স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় পরিবেশ পদকটি রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাশিক মেয়র লিটন নাটোরে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পরে বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে যান মন্ত্রী এ সময় তিনি বলেন সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের অবহেলার প্রমাণ পাওয়া যায় সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় ঘটনায় যদি কারো অবহেলা কিংবা কেউ দায়ী হয়ে থাকে তাহলে ছাড় দেওয়া হবে না এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি তদন্ত করে প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের বারো কর্মী সহ জনের মৃত্যু হয়েছে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে দ্বিতীয়বারের মতো জাতীয় পরিবেশ পদক দুই পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন পদকটি রাজশাহীবাসীকে উৎসর্গ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন জাতীয় পরিবেশ পদকটি প্রিয় রাজশাহীবাসীকে উৎসর্গ করে মেয়র লিটন বলেন দুই সালের পাঁচ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজশাহী মহানগরীকে সবুজ পরিচ্ছন্ন উন্নত পরিবেশ বান্ধব ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে এই প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রিয় রাজশাহী মহানগরবাসী সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপ্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশন জাতীয় পরিবেশ এবং এর আগে দুই সালের পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো পরিবেশ পদক লাভ করে রাজশাহী সিটি কর্পোরেশন নাটোরের শাহাদাত হোসেন বাবু নামে এক মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে তার দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত সোমবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এ রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সিংরা উপজেলার দক্ষিণ দমদমা এলাকার সুকচান সর্দারের ছেলে মামলা সূত্রে জানা যায় গত দুই সালের আঠারো অক্টোবর সিংড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে দমদমা এলাকায় অভিযান চালায় অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে পরে তার পিছু ধাওয়া করে তাকে আটক করা হয় এ সময় তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পঞ্চাশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় মামলাটির প্রায় চার বছর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে শাহাদাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সোমবার দুপুরে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিশা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার বিকেল তিনটার দিকে ঢাকার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গ্রামের বাড়ি যশোরে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এস এম ফারুক হোসেন জানান করোনাকালীন সময়ে তার বিভাগের ওই শিক্ষার্থীর বিয়ে হয় পরে গত তিন দিন আগে সে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় শ্বশুর বাড়িতে যান সেখানে আজ দুপুর সোয়া দুটার দিকে সে আত্মহত্যা করেন বলে তিনি জানান বর্তমানে তার লাশ সুরতহাল শেষে রিপোর্টের জন্য হাসপাতালে রাখা হয়েছে তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় চোরাই অটোরিকশা সহ চোরকে গ্রেফতার করা হয়েছে শনিবার দুপুরে নগরীর গুড়িপাড়া এলাকার রাসেলের বাড়ির সামনে থেকে তার অটো চুরি হয়ে যায় চুরি করার পর রিকশাটি ঠেলে নিয়ে যাচ্ছিল চোর এমত অবস্থায় গুড়িপাড়া মাদ্রাসার সামনে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে চোরকে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় অটোরিকশার চাবি হারিয়ে গেছে তাই ঠেলে নিয়ে যাচ্ছে এ সময় রাসেল অটো ধরার কথা শুনে ঘটনাস্থলে গেলে দেখে তার অটো এরপর কাশিয়াডাঙ্গা থানায় খবর দিলে পুলিশের উপস্থিতিতে রাসেলকে অটো হস্তান্তর করা হয় এবং চোরকে থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়